আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোর সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের এখন যে দুর্যোগ চলছে বন্যা সে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে রোগ বালায় নিয়ে কিছু কথা বলার জন্য আসলে বন্যার পানি এখন ক্রমান্বয়ে নেমে যাচ্ছে আর নেমে যাওয়ার সাথে সাথেই বেড়ে যাচ্ছে রোগ বালায় বিভিন্ন ধরনের অসুখে কাবু হয়ে পড়ছেন দুর্গত মানুষরা চিকিৎসা সেবা নাই যোগাযোগ ব্যবস্থা নাই তারা অত্যন্ত কঠিন এবং কঠোর অবস্থায় আছেন সেই প্রেক্ষাপটে চিকিৎসার প্রাথমিক বিষয়গুলো জানা এবং যদি রোগ জটিল হয় তাহলে কি করা এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপটে আজকে আমরা ডায়রিয়া নিয়ে আরো কিছু কথা বলবো এর আগে আমি ডায়রিয়া নিয়ে কিছু কথা বলেছিলাম কিন্তু আসলে এই বন্যাতে ডায়রিয়ার প্রকোপ অত্যন্ত বেশি হয় এবং এটার অনেক ধরনের প্যাটার্ন আছে সাধারণ মানুষের সেটা বোঝা সম্ভব নয় কিন্তু চিকিৎসা তো নিতে হবে সেই জন্য সম্পর্কিত সম্পর্কিত বলা আসলে পানি একেবারেই বিশুদ্ধ না এই সময়ে পানি যখন বিশুদ্ধ না পানির সাথে খাবারের সাথে হাতের সাথে যে কোনোভাবে জীবাণু আমাদের শরীরে ঢুকছে এই জীবাণু আমাদের শরীরের নিজস্ব কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এর ফলে কিছু জীবাণু ঢুকলেও সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে শরীর কিন্তু যখন এরকম একটা পরিস্থিতিতে ব্যাপক জীবাণু ঢুকে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা খাওয়া দাওয়া ঠান্ডা ইত্যাদির কারণে কমে যায় তাহলে রোগটা শরীরে জেঁকে বসে ডায়রিয়াও তেমন একটি ব্যাপার ডায়রিয়া সাধারণত এসব জায়গায় যেটা হয় সেটা হচ্ছে ভাইরাস জনিত ডায়রিয়া যেটি সেলফ লিমিটিং অর্থাৎ নিজে নিজে ভালো হয়ে যায় কিন্তু একটু সাপোর্ট দিতে হয় এছাড়া বিভিন্ন জীবাণু দিয়ে ব্যাকটেরিয়া বা ব্যাকটের দিয়ে ডায়রিয়া হতে পারে সব ক্ষেত্রে প্রথম চিকিৎসা হচ্ছে বড়ির ফ্লুইড মেনটেন করা অর্থাৎ শরীরের যে পানি এবং যে ইলেকট্রোলাইট সেগুলো মেনটেন করা কারণ আমাদের শরীর চলেই হচ্ছে এই ফ্লুইড এবং ইলেকট্রোলাইট দিয়ে এই ফ্লুইড এবং ইলেকট্রোলাইট কীভাবে মেনটেন করবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কী ধরনের পানি যেটাতে ইলেকট্রোলাইট আছে এই জন্য বেস্ট সলিউশন হচ্ছে খাবার স্যালাইন খাবার স্যালাইন এখন খুবই বাজারে আমরা মনে করি যে যত দিতে যাচ্ছেন তাদের উচিত প্রতিটা প্যাকেটের সাথে প্রতিটা খাবারের সাথে খাবার স্যালাইন দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই যে যেখানে যাবেন খাবার স্যালাইন দিবেন এটি খাবারের অংশ হিসেবে মনে করা উচিত এই খাবার স্যালাইন যখনই ডায়রিয়া হবে পাতলা পায়খানা হবে বা বেশি পায়খানা হবে বা বমি হবে বা জ্বর হবে এই খাবার স্যালাইন খেতে হবে অনেক মনে করে যে জ্বরের সময় খাবার স্যালাইন খাবার প্রয়োজন নেই সত্যি না সময় অবশ্যই অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে এই খাবার স্যালাইন খেয়ে শরীরটাকে ডিহাইড্রেটের অর্থাৎ পানি শূন্যতা কমাতে হবে এখন শরীর পানি শূন্য তা কমেছে কিনা অর্থাৎ শরীরে যথেষ্ট পানি আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো এটি বোঝার খুব সহজ এবং সাধারণ একটি পদ্ধতি হচ্ছে আমাদের প্রস্রাব আমরা যে প্রস্রাব করি পরিমাপের উপর আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে যথেষ্ট পানি আছে কিনা অথবা পানি শূন্যতা দূর হয়েছে কিনা তো এই জন্য ডায়রিয়ার রুগীদেরকে অথবা ডিসেন্ট্রি রুগীদেরকে অথবা বমি যাদের হচ্ছে জ্বর যাদের হচ্ছে এদের পর্যাপ্ত প্রস্রাব নিশ্চিত করতে হবে তারা যাতে যথেষ্ট পরিমাণে প্রস্রাব করে এটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস দ্বিতীয় হচ্ছে এই পেশেন্টগুলো যাদের এরকম গ্যাস্ট্যান্ডেরাইটিস হয় তাদের আসলে পানি খেতে আমরা বলি যে প্রচুর পানি খাবেন প্রায়শ দেখা যায় যে তারা সেই পানি খেতে পারে না কারণ পানি খেলে তাদের বমি হয় কারণ জিআই ট্র্যাক্ট আপসেট হয় সেখানে পানি দিলে মুখে পানি দিলে বা পেটে পানি পড়লে সেটা আবার বমি হয়ে বের হয়ে যায় যেটা কাউন্টার প্রোডাক্টের অর্থাৎ আরো বেশি ক্ষতি হয় সেই ক্ষেত্রে করণীয় সেই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে যে কিছু এমেটিক অর্থাৎ বমি বন্ধ করার কিছু ওষুধ খেতে হবে সাধারণত এই ওষুধগুলো চিকিৎসকের পরামর্শে খেতে হয় তো এই ওষুধ অন্ততপক্ষে পক্ষে আশেপাশের ডিসপেন্সারি বা কোনো জায়গা থেকে জোগাড় করে খেতে হবে খাওয়ার কিছু পরে অর্থাৎ আধা ঘন্টা পরে বা পনেরো মিনিট পরে তারপর খাবার স্যালাইন খেতে হবে সাথে সাথে খেলে আবার কোনো কাজ করবে না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তারপরে যদি দেখা যায় যে রুগী খেতে পারছে না বা খেয়ে রাখতে পারছে না ইনজেক্টেবল স্যালাইন দিতে হবে অর্থাৎ শিরার মধ্যে স্যালাইন দিতে হবে শিরার মধ্যে কলেরা স্যালাইন দিতে হবে মুখে খাওয়া যাবে না কারণ মুখে খেলে তার শরীর থেকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট আরও বেশি লস হবে তো সুতরাং স্যালাইন কখন খাওয়া যাবে বা খাওয়া যাবে না বা কতটুকু খেতে হবে এই হিসাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে টয়লেটের রংটাও কিন্তু সবসময় আমাদের মনিটর করতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সাধারণত ভাইরাল অথবা ব্যাকটের দিয়ে যেই রেস্ট্রেন্টের বা ডায়রিয়া হয় সেগুলোর পানি হবে পাতলা হ্যাঁ পানি হবে পাতলা কিন্তু যদি ব্যাকটেরিয়া যদি যদি হয় তাহলে সেটা বিভিন্ন রকম হবে সেখানে মিউকাজ যেতে পারে আম যেতে পারে রক্ত যেতে পারে এবং আরেকটি যদিও আমাদের দেশে এখন কমে গেছে কলেরা সেটাও কিন্তু প্রাদুর্ভাব হতে পারে কলেরা হলে সেটা রাইস ওয়াটারে আমরা বলি চাল ধোয়া পানির মতো হবে তো সুতরাং মলের কালারটা কীরকম হচ্ছে সেটিও খেয়াল করা অত্যন্ত জরুরি এবং শরীরে রিহাইড্রেশন অত্যন্ত জরুরি আর যদি ব্যাকটেরিয়াল হয় অর্থাৎ মলের রং পরিবর্তিত হয় সেখানে আম যায় রক্ত যায় অথবা যে রাইস ওয়াটারই হয় সেখানে অবশ্যই অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে অর্থাৎ রুগী রুগীর লোকজন বা তারা বুঝবেন যখন পায়খানার রং বদলে গেছে তখন তাদেরকে কি করতে হবে তাদেরকে একজন চিকিৎসকের হতে হবে কারণ অ্যান্টিবায়োটিকটা তারা দিতে পারবেন না এটা অবশ্যই একজন চিকিৎসক দিবেন কিন্তু তারা সেটা খেয়াল করবেন যে তার মরের কালারটা পরিবর্তিত হচ্ছে এর সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের শরীর থেকে প্রচুর এনার্জি ক্যালোরি নষ্ট হয়ে যায় সেটা যদি দ্রুত মানে রিপ্লেস করা না হয় সেখানে দেওয়া না হয় রুগী অত্যন্ত দ্রুত দুর্বল হয়ে পড়বে তো সুতরাং তাকে খাবার দিতে হবে খাবার দেওয়ারের ব্যাপারেও এখানে যে সমস্যা যে যেহেতু রুগীর ডায়রিয়া হয় বমি হয় রুগী পেটে কিছু রাখতে পারে না বা খেতে পারে না ক্ষুধামন্দা থাকে সেক্ষেত্রে তাকে এমন খাবার দিতে হবে যেটাকে আমরা বলি সহজ পাচ্ছ যেমন ধরেন মশলা ছাড়া রান্না স্যুপ হ্যাঁ এই জাতীয় জিনিসগুলা দিতে হবে আর পিউরিফাইড ফলের রস যদি পাওয়া যায় সেগুলো দিতে হবে অর্থাৎ তাকে প্রচুর কার্বোহাইড্রেট প্রোটিন আমরা যেগুলা বলি বিভিন্ন ধরনের খাবারের সংমিশ্রণে একটি ভালো খাবার দিতে হবে এটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে এটা অল্প বারে দিতে হবে কারণ একবারে তিনি খেতে পারবেন না খেলে বমি হবে পেট ফেবে থাকবে সেই জন্য অল্প অল্প করে বারে বারে দিতে হবে তো সুতরাং এই জিনিসগুলো সবসময় একজন ডায়রিয়া রুগীর ক্ষেত্রে তার আশেপাশে যারা আছেন ভলান্টিয়ার যারা আছেন তাদের সবাইকে খেয়াল রাখতে এই খেয়ালগুলো যদি রাখা হয় তাহলে ধারণা করা যায় আশা করা যায় পঁচানব্বই থেকে সাতানব্বই ভাগ ডায়রিয়া রুগী কিন্তু আমাদের জনগণ নিজেরা নিজেরা ভালো করে ফেলতে পারবেন এই জন্য হাসপাতালে যাওয়া বা বা বিশেষজ্ঞ চিকিৎসার চিকিৎসার প্রয়োজন পড়বে না সুতরাং এই নলেজগুলা এই বিষয়গুলো জানা অত্যন্ত অত্যন্ত জরুরি সুতরাং আপনারা এটি জানবেন নিজেরা অন্যদের সাথে শেয়ার করবেন আপনারা বিভিন্ন জনকে সেগুলো জানাবেন এবং যারা বিশেষ করে সোশ্যাল ওয়ার্কার আছেন যেমন মসজিদের ইমাম বা যারা বিভিন্ন জায়গায় কথা বলছেন তারা এগুলো শুনলে এগুলো বিভিন্ন জনকে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয়ে কারণ আমরা আসলে দুর্গত এলাকায় কোথায় কি সমস্যা হচ্ছে সব কিছু জানি না আপনাদের এলাকায় যদি কোনো বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে আপনারা সেগুলো আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সবাইকে